হালকা মিষ্টি ভেজ ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। হাই মিষ্টি বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি ভেজ ফ্রাইড রাইস। এই হলো আমার বাসমতি রাইস, এটাকে আমি এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ফ্রাইড রাইসের ভাত করার জন্য জলটা বসালাম, এবার জলটা ফুটলে আমি চালগুলো দিয়ে দেবো। এই যে জল ফুটে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দেবো। চামচ নুন দিলাম, আর ফ্রাই করার সময় বাকি নুনটুকু স্বাদ অনুসারে দেব। এই আমার ভাত হয়ে গেছে, পুরো সেদ্ধ করা যাবে না, ঠিক আছে? এই দেখুন, এই যে চাল, এরকম একটু শক্ত থাকবে। এবার আমি ফ্যান ঝরিয়ে নেব। এবার ফ্রাইড রাইস ভাজার জন্য এই যে গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম আর কাজু কিশমিশ নিয়েছি। ফ্রাই প্যানটা বসালাম। এবার এতে আমি ঘি দেব। আমি ঘি দিয়ে পুরোটা করছি, আপনারা সাদা তেলও মিক্স করতে পারেন। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিলাম। এবার গাজর আর বিনসটা ভেজে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুললাম। নেড়ে দিলাম, দেওয়ার পরে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। তার সঙ্গে কিশমিশগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম, সেটা এখানে ঢেলে দিলাম। আর কাজু, কাজুগুলো ভেঙে নিয়েছি। কিশমিস, কাজু আর ক্যাপসিকাম এবার এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে হালকা একটু ভাজবো। এটা হয়ে গেছে ভাজা, এবার এর মধ্যে আমি ভাতগুলো দিয়ে দেবো। একটু এক চামচ নুন দিলাম, স্বাদ অনুসারে দেবেন, যার যেরকম লাগে সে সেরকম দেবে। আর হলো চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, একটু চিনি, যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন। ভাতগুলোকে ভালো করে সবজির সঙ্গে মিক্স করে একটু ফ্রাই করে নিতে হবে। আমার হালকা মিষ্টি ভেজ ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। আপনারাও একবার ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে।
রেসিপিটা কেমন হয়েছে আর কমেন্ট করে জানাবেন।